আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ও তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি একটি ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব। এই দোয়াটির উপর যদি আমরা আমল করতে পারি তাহলে শয়তান আমাদের থেকে দূরে পালাবে। হ্যাঁ, তাহলে শয়তান আমাদের থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক সে দোয়াটি কী বা কীভাবে আমল করব। তো সম্মানীয় সদস্যগণ, আমরা সকলে এই ব্যাপারে অবগত আছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, যে শয়তান হচ্ছে তোমাদের একদম চিরতর দুশ্মন, তার সাথে তোমরা দুশ্মনী করো। হ্যাঁ, শয়তান হচ্ছে তোমাদের একদম প্রকাশ্য খোলা বা একদম চিরকালের দুশ্মন, তার সাথে তোমরা দুশ্মনী করো। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বলেছেন পবিত্র কোরআনের মধ্যে। তো এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা করি ইনশাআল্লাহ সমস্ত রকমের শয়তানের আক্রমণ থেকে আমরা বেঁচে যাব। এর আগে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, আজকেও একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো একজন সাহাবি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং গায়ে যেতেন, বিছানায় যেতেন এবং শুইতেন, তারপর তিনি বলতেন, পাঠ করতেন, কি পাঠ করতেন, এই দোয়াটি পাঠ করতেন, বিসমিল্লাহি ওয়াযাতু যামবি লিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াখশা শাইতানি ওয়াফুক্কা রিহানি ওয়াজআলনি ফিন নাদিয়িল আআলা। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ংগাহে গিয়ে যখন শুইতেন, ঘুমাতেন, তখন এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটির অর্থ কত সুন্দর দেখে নেন। যদি আমরা এই দোয়াটিকে ঘুমানোর সময় একবার পাঠ করে নিই তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে শয়তান দূরে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শয়তানের আক্রমণ থেকে তো বেঁচেই যাব, বরং শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, দূরে পালিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করে এর উপর আমল করার তৌফিক দান করেন। সহি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হাদিসটি, হাদিস নাম্বার হচ্ছে 5054।